Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কিছু কথা পড়ে থাকে বড় পুরনো, কিছু কথা বড় বেহিসেবি কুরনো, ভরসা কখন ঝরা পাতা ঝরে যায়, বড় যন্ত্রণা বিচ্ছেদে বোঝে মন, আরো যন্ত্রণা অর্ধেকে জীবন, ভুল বড় ভুল ভালো বেশি ভরসা। তোমার খোঁজে একলা আমার নির্জনতা, একলা আমায় বোঝে। তোমার জীবন তোমার সে পথ ভট্ট বেশি দূরে, আমার এ পথ একলা বড় একলা থাকে পড়ে, আমি একলা হেঁটে যাই, আমি একলা হেঁটে যাই। কি হলো, এই তো এলে, এক্ষুনি বেরোতে হবে? তুমি রেস্ট করো, আমি আসছি। যাওয়াটা কি খুবই নেসেসারি? আই থিঙ্ক সো। প্রিয় জয়ন্ত, গত বছরের মতো তুমি হয়তো এবছরেও ভুলেই গেছো যে আজ 5th January, আমাদের 3rd marriage anniversary। ঠিক 3 বছর আগে হানিমুন করতে এই হোটেলেই উঠেছিলাম। দিনটা বড্ড মনে পড়ে আমার, বাট আই অ্যাম হ্যাবিচুয়েটেড, এসবে আজকাল আর কিছুই হয় না। তোমার যখন সময়ের এতটাই অভাব,
তবে গ্যাংটকে আসার কি দরকার ছিল জানো তো? কোথাও গিয়ে নিজেকে বড্ড একা মনে হয়। এভাবে আর কতদিন? এবার মনে হয় সম্পর্কে একটা ইতি টানা উচিত, বলতে পারো স্বেচ্ছায়। আসলে আর নিজেকে ঠকাতে পারছি না। সামনের মাসেই ভাবছিলাম দিল্লি চলে যাব, হয়তো আর কলকাতায় ফেরার দরকার পড়বে না। তোমাকে এসব অবশ্য বলে কোনো লাভ নেই, তবু এতদিনের সম্পর্কে আমার ওপর তোমার একটা অধিকার তো আছে, তাই তোমায় জানিয়ে দিলাম। আর কিছু আসছে না, তুমি ভালো থেকো। আর আমার থেকে ভালো কোনো মেয়েকে বিয়ে করে সুখী হইও। ইউ ডিজার্ভ ইতি। কিছু খাবে না? শুয়ে পড়লে যে কিছু খাবে না? না, পরে খাবো। তোমার কিছু খেতে ইচ্ছে করলে অর্ডার দিয়ে দাও, আমি ঠিক টাইম মতন খেয়ে নেব। আমার কথা তোমাকে ভাবতে হবে না। কোথায় গেছিলে? ওই মার্কেটে দিয়ে গেছিলাম। আসলে আমার একটা পুরনো কলিক আছে, তার সাথেই। ও তাই বুঝি? দেবজানি, আমার প্রতি তোমার অনেক অভিযোগ, তাই না? না না, অভিযোগ আর কিসের, আজকাল আর ওসব হয় না। এনিওয়ে, তুমি স্নান করে এসো, তোমার গা থেকে ব্যাড স্মেল আসছে। মন্দ বলনি। হ্যাঁ মা বলো। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মম, ভালো থাকিস মা? থ্যাংক ইউ মা। হ্যালো, পৌঁছালি? কিরে জানালি না তো কিছু? তোমরা সবাই কেমন আছো? কি করছিলে? এই তো ভাতটা বসালাম। ও, আর বাপি কি করছে? তোর বাপি তো এখনো জন আঙ্কেলের বাড়িতেই বসে আছে। জয়ন্ত কোথায়? ও বাথরুমে। ও আচ্ছা আচ্ছা, কখন পৌঁছালি? এই তো একটু আগে পৌঁছালাম। তা কি করলি আজকে? ঘুরতে গেছিলাম, দুপুরে লাঞ্চ করলাম। জানো মা, ও আমাকে একটা রিং গিফট করেছে। ওয়াও, এটা তো খুব ভালো কথা। যাকে, তোরা ভালো থাকিস, কালকে তোর বাবার সাথে কথা বলিস না হয়। মা, তোমাদেরকে ভীষণ মিস করি। আমরাও তোকে খুব মিস করি রে পাগলি। খুব ভালো থাকিস, ভালো করে ঘুরে আয়, তারপর না হয় আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাবো।
তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়। গুড নাইট। ঠিক আছে, গুড নাইট মা। Love you too. Promise করো প্রত্যেক বছর এই দিনটাতে এখানে আসবে। Promise. Madam. Madam. হ্যাঁ, আপনার খাবার রেডি। কি খাবেন বলুন। ভাত না রুটি? ভাত না, না তুমি এক কাজ করো, রুটি দিয়ে দিও, তার সাথে চিকেন দিয়ে দিও। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? থানা থেকে বলছি, সাব ইন্সপেক্টর অসিত হালদার। শুনুন ম্যাডাম, আপনাকে একবার থানায় আসতে হবে। কেন বলুন তো, কি দরকার? না, রোড অ্যাক্সিডেন্টে একটা বডি পাওয়া গেছে, আমরা সন্দেহ করছি মার্ডারও হতে পারে, জাস্ট ঘন্টাখানেক আগে। তার প্যান্টের পকেট থেকে ওয়ালেট আর ফোনটা পেয়েছি, যাতে কন্ট্যাক্টের নামটা ছিল অ্যাজ এ ওয়াইফ। কি বলছেন আপনি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, ভুল তো হতেই পারে, তাই তো আপনাকে বলছি একবার কাইন্ডলি থানায় আসুন, এসে বডিটা শনাক্ত করে। কি হয়েছে? এরম করছো কেন? পাগলের মতন করছো কেন? প্লিজ স্টপ ইয়ার, এদের একটা কেলেঙ্কারি ঘটে গেল। প্লিজ সে না বাবু, হোয়াট হ্যাপেন বলো। থানা থেকে ফোন করেছিল, বলছে মোবাইল আর পার্স আর কোনো একটা বডি নাকি। ও, আমার হারিয়ে যাওয়া পার্স আর মোবাইলটা পেয়ে থানা থেকে ফোন করেছিল। আমি স্নান থেকে বেরিয়ে ও দুটো খুঁজে পাচ্ছিলাম না, তুমিও বাইরে ছিলে তাই তোমাকে ডিস্টার্ব করিনি। ইস, কোন বেচারা যে মারা গেল। তবে ওরকম বলো না প্লিজ, আমাকে কখনো ছেড়ে যাবে না তুমি, বলো না প্লিজ বলো। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তোমার মনে ছিল, আমি ভেবেছিলাম তুমি বোধহয় অন্যবারের মতো। সরি, আমি কিছু অ্যারেঞ্জ করিনি, তোমারটা ডিউ রইল। জীবন হয়তো বারবার সেকেন্ড চান্স দেবে না, আজ হয়তো এই ভুল খবরটা সত্যিও হতে পারতো, তাই ভালোবাসাকে হারিও না, যতটা পারবে আগলে রাখতে চেষ্টা করো।